فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شامل تاك باجانتين صوبي شامبوركي বা রজব মাসের যে প্রচলিত আমাদের দেশে কিছু কথা বলা হয় যে এই মাসে নির্দিষ্ট কোনো সালাত আছে কি না বা এই মাসে কোনো নফল এবাদত আছে কিনা নফল এবাদত যদি বলেন এটি আপনি প্রত্যেক মাসে আপনি করতে পারেন কিন্তু রজব মাসকে কেন্দ্র করে স্পেশাল কোনো সালাদ স্পেশাল কোনো সিয়াম রাসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় আপনি অন্য মাসে আমল করছেন এ মাসেও আপনি সিয়াম পালন করতে পারেন আপনি নফল সালাত আদায় করছেন এ মাসেও করতে পারেন এই মাসকে কেন্দ্র করে কোনো হাদিস প্রমাণিত নয় অনেককে হাদিস আছে যে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া সাওয়ান ও বারিক ফি রমাদান এই হাদিসটি তিরমিজিতে এসেছে হাদিসটি সহিহ নয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সে বলেন মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি রসুল্লাহামকে অর্থাৎ রমজান মাসের ছাড়া অন্য কোন মাসে অর্থাৎ সাবান মাস ছাড়া অন্য কোনো মাস আর এত নফল রোজা করতে দেখিনি অর্থাৎ ফরজ এরপরে সাবান মাসের মতন কোনো নফল এবাদত রসলাম অন্য কোনো মাসে করেনি অর্থাৎ সাবান মাসে রসুল্লাহ বেশি বেশি করে নফল সিয়াম পালন করেছেন এবাদত করেছেন এ মাসে তিনি বেশি বেশি করে করেছেন গাহাবি উসমান বিন জায়দ রাজি থেকে বর্ণিত যে আমি রসুল্লাহ সাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ সাবান মাসে আপনি কেন এত নফল সেম রাখেন যা অন্য কোনো মাসে আমি দেখি না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্যাদ করেন যে রজব এবং রমজান এই দুটোর মধ্যবর্তী মাসটি হল সাবান এই মাসে মানুষ গাফেল হয়ে থাকে আর এই মাসে আল্লাহ সুবান কাছে আমল নামা পেশ করা হয় তাই এই মাসে যখন আল্লাহ সোহানতার কাছে আমল পেশ করা হয় আমি চাই আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি আবু আবুদাউদ না সাহেব হাদিস এবার আমরা আসি সাবান মাসের পনেরো তারিখের সবে বরাত বলে যে প্রচলিত আছে সারা বিশ্বে মুসলিমদের কাছে একটা কথা প্রচলিত আছে সবে বরাত এ শব্দটা মিশ্রিত শব্দ না আরবি না বাংলা না ফার্সি না হিন্দি এটা মিশ্রিত সব শব্দ হচ্ছে রাত্রি বরাত করতে হয় ভাগ্যরজনী বা বরাত মানে হচ্ছে ভাগ্য যেটা মিশ্রিত একটি শব্দ নয় কেউ কেউ এর তর্জমা করেছেন যে ভাগ্যরজনী কেউ কেউ করেছেন ভাগ্যের লিখন বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন করেছেন যদিও এই ভাষাটা একটি সংমিশ্রণ ভাষা না আরবি না বাংলা না ফার্সি মিশ্রিত ভাষা প্রথম কথায় যদি আমরা দেখি যে ইসলামের মূল উপাদান হচ্ছে দুটো একটা হচ্ছে আল্লাহ আল্লাহ সুমানতাল্লার কিতাব কিতাব উল্লাহ পবিত্র কোরআন এরপরে আমরা দেখতে হবে নবীজ হাদিস তাহলে পবিত্র কোরআনে কোনো এমন একটি আয়াত পাওয়া যায় না যেখানে আল্লাহ সুহার নির্দেশনা দিচ্ছেন যে তোমরা পনেরোই সামান তোমরা সিয়াম পালন করো অথবা এই দিন তোমাদের ভাগ্য রজনী এই দিন তোমরা আল্লাহ সুমনতাল্লাহ কাছে বেশি নৈকট্য লাভ করো যখন আমরা কোরআনে পেলাম না আমরা সমাধান খুঁজব দ্বিতীয় সূত্র নবীজি সৈহাদিস নবীজি সৈহাদিস এমন কোনো আদিশ পাওয়া যায় না যেখানে রসুল্লাহ সালাম বা সাহাবা ইকলাম থেকে কোনো আমল প্রমাণিত নয় যে রসুল্লা সাল্লাম পনেরো তারিখে সিয়াম পালন করেছেন অথবা সারা রাত্রি জেগে সালাত করেছেন তাহলে এই দুটো কীভাবে আসলো এখানে কিছু কিছু আলেম দাবি করেন যে সোরা দোকানে যেখানে লাইলাতুল মুবারাকা কথাটা এসেছে এইখানে তিনারা কি বলেছেন যে এটা সবে বরাতের সাথে ঢুকিয়ে দিয়েছেন অর্থাৎ এটা জোর করে মানুষের দেওয়া এটা সেই রেফারেন্স নয় যদি ইবনে কাসির দেখেন সেখানে এই সোরা দোকানে সবে কদর কে বোঝানো হয়েছে আচ্ছা লাইলাতুল কদর আল্লাহ সাজ্জিল করেছেন ফিল কোরআন সার ফিল কোরআন এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি এটা সোনা আকার স্পষ্ট করে বলা হয়েছে অর্থাৎ তিনি বলছেন এই বরকতময় রাতকে কদরকে বোঝানো হয়েছে এটা দেখতে পারেন ইবনে কাসির সাত নম্বর খন্ড তিন হাজার একশো একষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তিনিও বলেছেন যে বরকতময় রাত্রিকে শুধুমাত্র লায়লাতুল কদরকে বোঝানো হয়েছে এটা সাবানের রাতকে বোঝানো হয়নি কারণ অধিকাংশ যারা ফকি ছিলেন যেমন আবু বাকিবুল আরাবির এবং যারা ফকি ছিলেন তারা প্রত্যেকেই একই বলেছেন যে যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবাদাল পবিত্র রমজান মাসে এবং এই বরকতময় রাত একটি রাত হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবাদাল সব থেকে বরকতময় রাত খায়রুম্বিন আলফি সাহার সেটা হচ্ছে রমাজান মাসের লাইলাতুল কদর আর আল্লাহ মাদার একটা সবথেকে উৎকৃষ্ট দিন সেটা হচ্ছে আরাফার দিন কিন্তু এখানে দেখেন কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সবে বার এটা আরো দেখতে পান তাফসিরে কুর্তুপি ষোলো খন্ড একশো ছাব্বিশ থেকে একশো সাত আঠাশ পৃষ্ঠা তাফসিরে তাবারি এগারো পৃষ্ঠা এগারো খন্ড দুশো বারো থেকে দুশো তেইশ পৃষ্ঠা এরপরে দেখতে পাবেন আদুল বায়ান সাত নম্বর খণ্ড তিনশো উনিশ পৃষ্ঠা কোনো জায়গায় লাইলাতুল মোবারককে স্বৈব সম্পর্কে উদ্ধৃতি কেউ দেননি এটা কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হালুয়া মিষ্টি খাওয়ার জন্য তারা এটা এনেছে এখন সবেবাহ সম্পর্কে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে একটা হাদিস আছে যে তালা আনহা তিনি চোদ্দই অর্থাৎ পনেরোই চোদ্দোই রাত্রি সাবান রাত্রি তাতে পনেরো দিন দিবগত তিনি রাত্রিতে রসুল্লাহ সাল্লাম তিনি তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে আমার বিছানা পাশে পাই না আমি গিয়ে দেখি যে মাকবরা গারকাতুল বাকী কবরস্থানে তিনি আছেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া রসুল্লাহ আপনি কেন এখানে তখন বলেন আছে তুমি কি জানো এই রাত্রিতে আল্লাহ গুনা খাতকে ক্ষমা করে দেন এই রাত্রিতে আমাদের ভাগ্য পরিবর্তন করা হয় এখানে একটা হাদিস কি আপনি ফলো করেন

ইমামগণ অর্থাৎ জৈব অথচ সৈয়াদিস গ্রন্থে এই সম্পর্কে কোনো হাদিসই পাওয়া যায় না যে এই রাত্রি তে রসুল্লাহাম এই ধরনের এবাদতে তিনি লিপ্ত ছিলেন এরপরে ইব্রেমা যায় আর একটা হাদিস আছে আলী রাজ থেকে বর্ণিত তিনি এই শবেবাস সম্পর্কে বলেছেন জেরাসুল্লা সাল্লাম বলেছেন এই পনেরোই সাবান রাত্রিতে বেশি বেশি করে এবাদত কর দিনে বেলা রোজা রাখো এটাও সম্পূর্ণ একটা বানুয়া হাদিস। তারপরে শবে কেন্দ্র করে মানুষ হালুয়া রুটি মিষ্টি আয়োজন করে এটাকে কিছু আলেমগঞ্জ সন্না বানিয়ে নিয়েছেন যদি শবে বরাতের হালুয়ায় সুন্নাই হয় তাহলে রসুল্ল সাল্লাম যে সই বুখারির মুসলিমের হাদিস যে রসুল্লাহ সাল্লাম কই অনেক অনেক রাত্রিতে রসুল্লা সাল্লাম ঘরে খাবার থাকতো না রসুল্লা সাল্লাম পেটে পাথর বেঁধে থেকেছেন অনেক অনেক রাত্রিতে শ্রেফ তামরু আল মায়া বলছে মুসল্লাসাল কান আবিতায় লাইল রসুল্লাহ সাল্লামের ঘরে কোনো কো অনেক অনেক দিন একদিন নয় যে একদিন এসে অনেক অনেক দিন কোনো খাবার থাকতো না শুধুমাত্র খেজুর আর পানি ছাড়া পাথর বেঁধে থাকতেন তাহলে যদি সৈন্যত আপনারা হালুয়া বানান তাহলে এই সুন্নতটা কেন পালন করেন না তখন যদি বলেন এই আলেমরা বলবে যে হালুয়া খাওয়া মৌলিবিদের কাম পাথর বান্না নবীদের কাম সাহাবিদের কাম নাউল জালাই আল্লাহ সমস্ত এই সমস্ত আলেমদেরকে হেফাজত করুক আজকে সারা বিশ্বের এই সমস্ত আলেমদের জন্য সারা বিশ্বের মুসলিম জর্জরিত পদ ভষ্ট হচ্ছে এই সমস্ত আলেমদের জন্য যখন তাদেরকে সঠিক কোরআন আদিসের জ্ঞান থাকা সত্ত্বেও মানুষকে গোপন করছে মানুষকে বিভ্রান্ত করছে শুধুমাত্র নিজের দুনিয়াতে বড় বক্তা বলবে অর্থ কামানোর জন্য পুঁজি করার জন্য তাদের আঁকড়াতে কিচ্ছু নেই আল্লাহ সোমাতলা উল্লেখ করেছেন সোরা মোহাম্মদের সাতাশ থেকে আঠাশ নম্বর আয়তে এরপরে চব্বিশ থেকে একত্রিশ নম্বর আয়তে এই সম্পর্কে আল্লাহ স্মাতলা একাধিক আয়াত বর্ণনা করেছেন যে ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভোগ ওই সমস্ত আলেমদের জন্য দুর্ভোগ যারা কোরআন আদিসের কথাকে বাদ দিয়ে নিজেদের কথাকে মানব সমাজে একটা আইন তৈরি করে আল্লাহ সুমাতলা বিধিবিধানকে বাদ দিয়ে নিজেদের মনগড়া আইনকে প্রচলন করে এবং বলে এটার উপর চলো আল্লাহ সুমত তাদের উপর লালত করবেন এবং কালকে দিনে ফেরেস তারা বুকে পিটে মারতে মারতে ধূর্নি তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সমস্ত আলেমদের যারা এই ধরনের কাজ করে আর আল্লাহ সুমতলা আরও বলেছেন সরাসুয়ারা দশ থেকে এগারো নম্বর রাতে যে আজকে যখন তোমাদের উপর বিপদ আসে তোমাদের নিতে নিজেদের কৃতকর্মের জন্য বিপদ আসে আজকে কেন কিতু কর্ম আজকে আমরা কোরআন হাদিস থেকে গাফেল আমরা সত্যকে জানার পর মানি না অহংকার ওই আলেম বলেছে তার কথা বলবো এত মানুষ কি ভুল এত বছর ধরে সহায় হালুয়া রুটি খেয়ে আসি আর আপনি বললেন সহায় হালুয়া রুটি খাওয়া যাবে না আপনি তিন দিন সৌদি গিয়ে পণ্ডিত হয়ে গেছেন না আপনি বলছেন এই ধরনের বলতে গেলে আমরা কথা শুনতে পাই দুর্ভাগ্য এই সমস্ত মানুষদের জন্য যারা সঠিক কোরআন হাদিস জানার পরও মেনে নেয় না অহংকার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আজকে শহীদের মাতম বানাচ্ছেন হাসান হোসেনের মাতম বানানো হচ্ছে তাজিয়া বার করা হচ্ছে যদি তাজিয়া বার করা শূন্যত হতো রিস্তেদারিতে তাহলে রসুল্লাহ সালাম সব থেকে নিকট তার জামাই উসমান রাজা আনহু সাল্লাম এক নয় দুটো বেটি দিয়েছিলেন তাকে শহীদ করা হয়েছিল তার কেন তাজিয়া বার করে না যদি তাজিয়া বার করা তো হতো রসুল্লা সালাম রিশতেদারিতে তা রসুলাম নিজের চাচা যখন শহীদে ওয়াদাতে ওই ও উহুতে গিয়ে দেখলেন যে চাচা শরীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুন্ডু আলাক জায়গায় আছে বুককে ফেরে ফেলা হয়েছে কল যে বাইরে পড়ে আছে কল যে চিবি আছে রসর রসোন কাঁদলেন আর বললেন চাচা যান কাল কেমক পর্যন্ত যত শহীদ যাবে শহীদের মর্যাদা সদ্দার হয়ে আপনি উঠবেন তাহলে তার কেন তাজিয়া বার করা হয় না এবং হাসান হোসানের যদি বার করে থাকেন তাহলে উসমান রহিত লান্ন কেন বার করে না চাচা হানজ হয়তো লনু কেন বার করা হয় না তাদের কাছে কোনো জবাব নেই তাদের শুধুমাত্র দুনিয়া সিদ্ধির জন্য হালুয়া খাওয়ার জন্য এই বানোয়া কেচ্ছা কাহিনীতে ভরে মানুষকে বিভ্রান্ত করছে এই সমস্ত আলেম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ ওই সমস্ত মানুষকে মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের আল্লাহ হেফাজত করুক তাদেরকে সেইভুজ দান করুক আজকে স্বয়বাদকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি মসজিদে মারামারি মসজিদে মারামারি সালাতে হয় না এসব সালাত পড়ে না সবে বেড়াতে সালাত ফজর আগে পর্যন্ত পড়ছে অথচ ফজরের ফরজ সালাত পড়ে না সারা বছর সালাত আদায় করে না সারা বছর আপনি মদ খেয়ে বেড়ালেন তাস খেয়ে বেড়ালেন জুয়া খেলে খেলে বেড়ালেন সিনেমা দেখে বেড়ালেন আর সবেলাতে রাত্রিতে সারা রাত কপাল ঠুকে আপনি জান্নাতে চলে যাবেন আপনার আমল পরিবর্তন করে নেবেন ভাগ্য পরিবর্তন করে নেবেন এই সমস্ত আলেম দের জন্যে মানুষ তারা জানে যে এক বছর রেকর্ডিং হিসেবে আমাদের যেমন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার মার্চ মাস আর জুন মাসে হিসেব হয় চেঞ্জ হয় যে আল্লাহ সুমাতালা ওই সবে বলাতে পনেরোই সাবান রাত্রিতে ওই ভাগ্য পরিবর্তন করে অর্থাৎ ওই রাত্রিতে আমরা নামাজ অবস্থায় থাকবো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তারপরে আমরা সারা বছর সালাত আদায় করবো না সে আমার আল্লাহ নিয়ে নির্দেশ মানবো না মদ খাবো জোয়া খেলে বেড়াবো আল্লাহ সুমাতালা আমাদেরকে ক্ষমা করে দেবেন কত বড় ধোকা আপনি আল্লাহ সুমাত্র সস্তার সঙ্গে ধোকা দিচ্ছেন নিজেকে চিন্তা করে দেখেছেন যে সারা বছর আমি সালাত আদায় করি না ফরজ হুকুম আমি মানি না আর একদিন গিয়ে আমি কীভাবে আল্লাহ সুমাত্র ঐকরটা লাভ করব কিন্তু এই সমস্ত আলেমরা আপনাদেরকে বোঝাবে না সম্মানিত দিনী ভাই মনে রাখবেন সবে সম্পর্কে কোনো স্পেশাল শিয়াম নেই সালাদ নেই কোনো জিকির নেই আপনি প্রত্যেক মাসে যেভাবে করেন করেন হ্যাঁ এই মাসে আপনি বেশি বেশি করে নফল সালা আদায় করেন শ্যাম পালন করেন কিন্তু ওই পনেরোই সামান সবে বরাত উপলক্ষে করতেই হবে এই আকিদা করা এটা হচ্ছে পদভষ্টতা এবং এ সম্পর্কে যদি আপনি করে থাকেন আপনি একশো কেন এক কোটি আকার যদি সালাত আদায় করে থাকেন আর শ্যাম পালন করে থাকেন এই জিনিস ফাহুন রসুল্লা সাল্লাম বলেছেন যেটা আমার নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যানযোগ্য আল্লাহ সুমাত নির্দেশ করেছেন সুর হাসো সাত নম্বর মা আহ কম্মীর রসুল ফাকুদু রসুল যেটা দেয় সেটা গ্রহণ করেন যেটা দেবে না সেটা গ্রহণ করা যাবে না নিজের বানোয়াটকে চাকাহিনীকে মানা যাবে না আল্লাহ সুমাতামদের সারা বিশ্বের মুসলিমকে কোরআন শহীদ সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হবে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ